তো গাইস দেখুন, আমি কিন্তু গুগল পেটা ওপেন করে নিয়েছি এবং এই প্রমোশনের এখানে দুটো অপশান শো হচ্ছে, একটা 2020 এবং আরেকটা হচ্ছে 1 ইয়ার। আপনারা অনেকে হয়তো ভাবছেন এই যে 1 ইয়ার, এটা হয়তো অন্য কোনো অফারের অংশ, বাট গাইস না, এই 1 ইয়ারটা কিন্তু গুগল পে কেক অফার বা ওয়েলকাম অফারেরই অংশ। তো জাস্ট আমি 2020-তে ক্লিক করলাম এবং অফার পেজটা ওপেন করে নিলাম। অফার পেজটা ওপেন করে নেওয়ার পরে কিন্তু এখানে আমার কেকের লেভেলটা, টোটাল যে 3টে লেভেলে কেক আছে সেটাও শো হয়ে যাচ্ছে। তো একদম 3 নম্বর লেভেলে কিন্তু গাইস আমি অলরেডি একটা স্ট্যাম্পস কমপ্লিট করে ফেলেছি, সেটা হচ্ছে বেলুন, যেটা নিয়ে কিন্তু আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম। তো গাইস তার নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গিফট অ্যান্ড রিকোয়েস্ট। তো গাইস যখনই গুগল পে দিওয়ালি অফারটা এসেছিলো তখন কিন্তু আমরা স্ট্যাম্পস কাউকে গিফট করে কিংবা রিকোয়েস্ট করে নিতে পারতাম, তো এখানেও কিন্তু আপনারা সেমভাবেই পাবেন। তার নিচে কিন্তু গাইস লেখা আছে যে টোটাল 6টা উপায়ে আমরা এখান থেকে স্ট্যাম্পস কালেক্ট করতে পারি। প্রথমে কিন্তু গাইস টোটাল 3টে উপায় ছিল, বাট লাস্টে আরও 3টে অ্যাড করেছে। তো প্রথম গাইস যেগুলো ছিল, গুগল পে মার্চেন্টে পেমেন্ট করলে দিত, তারপরে রিচার্জ কিংবা বিল পেমেন্ট করলে, তারপরে ইনভাইট করলে। কিন্তু গাইস এখন আরও 3টে অপশান কিন্তু যোগ হয়েছে, একটা হচ্ছে গিফট অ্যান্ড রিকোয়েস্ট, তারপরে হচ্ছে ইউজ দ্য 2020 স্ক্যানার, যেমনটা আমরা গুগল পেতে গুগল পের যে দিওয়ালি অফারটা এসেছিলো সেখানে আমরা রঙ্গোলি কিংবা ফ্লাওয়ার স্ক্যান করে পেতাম, সেই অপশানটাও কিন্তু এখানে দিয়েছে। 2020 স্ক্যানার ইউজ করেও কিন্তু আমরা পাবো, এবং লেস দেন 1 ইয়ার অ্যাডস। গাইস কিছুদিন আগে কিন্তু গুগল পে একটা অফার লঞ্চ করেছিল, গুগল পে 1 ইয়ার অফার। সেখানে কিন্তু গাইস আমরা গুগল পের অ্যাড শুনলেই কিন্তু পেয়ে যেতাম 2টো করে স্ক্র্যাচ কার্ড। তো গাইস এই যে নতুন 6টা অপশান এসছে, তো এখান থেকে যদি আপনারা বিজনেসে প্রত্যেক দিন 5টা করে পেমেন্ট করেন তাহলে কিন্তু 5টা করে স্ট্যাম্পস পেয়ে যাবেন। যদি গাইস রিচার্জ কিংবা বিল পেমেন্ট করেন মিনিমাম 300 টাকার উপরে তাহলে কিন্তু পেয়ে যাবেন 5টা স্ট্যাম্পস। যদি ফ্রেন্ডস কাউকে ইনভাইট করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন 5 স্ট্যাম্পস, সঙ্গে ইনভাইটের যে মানিটা দেয় বা যে রেফারেল বোনাসটা দেয় সেটা। এর সঙ্গে কিন্তু গাইস আমরা আপনারা প্রত্যেক দিন গিফট অর রিকোয়েস্ট করে 5টা করে স্ট্যাম্পস কালেক্ট করতে পারবেন। তাছাড়া কিন্তু গাইস গুগল পে যে স্ক্যানার দিয়েছে 2020 স্ক্যানার, এটা ইউজ করে কিন্তু প্রত্যেক দিন 2টো করে স্ট্যাম্পস সংগ্রহ করতে পারবেন। তারপরে কিন্তু গাইস আসছে লেস দেন 1 ইয়ার অ্যাডস। এখান থেকে কিন্তু গাইস গুগল পের যে নতুন অপশানটা এসছে 1 ইয়ার, এই যে 1 ইয়ারটা ইউজ করে কিন্তু আপনারা গুগল পের যে কোনো 2টো অ্যাড শুনে আপনারা এখান থেকে স্ট্যাম্পস কালেক্ট করে পারবেন। তো আজকের এই ভিডিওতে এইগুলো সব লাইভ কালেক্ট করে দেখাবো। তো গাইস এখানে কিন্তু আরও 2টো অপশান আপনারা দেখতে পাবেন, একটা হচ্ছে টফি পিজার, একটা হচ্ছে ডিজে। এই 3টো অপশানে কিন্তু গাইস যদি আপনি কালেক্ট করেন, এখানে কিন্তু বলা আছে যদি আমরা বিল পেমেন্ট করি মিনিমাম 300 টাকার উপরে তাহলে কিন্তু অ্যাশিওর টফি পেয়ে যাব। তারপরে কিন্তু গাইস আছে পিজা, পিজাতে ক্লিক করলে কিন্তু গাইস এখানে লেখা দেখাচ্ছে যে যদি কোনো ফ্রেন্ডকে আমরা ইনভাইট করি তাহলে কিন্তু অ্যাশিওর আমরা কিন্তু একটা পিজা পেয়ে যাব। তারপরে কিন্তু দেখাচ্ছে ডিজে, এখানে কিন্তু গাইস লেখা আছে যদি আমি রিচার্জ করি 380 টাকা কিংবা তার উপরে তাহলে কিন্তু অ্যাশিওর স্ট্যাম্পস পেয়ে যাব। তো গাইস যদি আপনাদের রিচার্জ বিল পেমেন্ট কিংবা কাউকে রেফার করার মতো দরকার পড়ে তবেই কিন্তু গাইস আপনারা স্পেন্ড করবেন, আদারওয়াইজ যেন 1 টাকাও এখানে স্পেন্ড করবেন না, আগের যেমনটা করেছিলেন গুগল পে দিওয়ালি অফারে। তো গাইস এবার আমরা এখান থেকে জাস্ট প্রথমেই 5টা স্ট্যাম্পস কালেক্ট করে দেখাচ্ছি, তার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম এবং পে অংশে ক্লিক করছি। পে অংশে ক্লিক করার পরে এখান থেকে টোটাল 5টা গুগল পে মার্চেন্টে আমি টাকা সেন্ড করে দিচ্ছি। তো তার জন্য জাস্ট আমি এখান থেকে ওপেন স্ক্যানারে চলে আসলাম এবং এখান থেকে জাস্ট গুগল পে বিজনেসটা এখান থেকে স্ক্যান করে নিচ্ছে। প্রত্যেকটা আমি 100 টাকা করে কমপ্লিট করে দিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছেন ট্রানজ্যাকশানটা সাকসেসফুল হয়ে গেছে এবং জাস্ট ডানে ক্লিক করছি, কিন্তু গাইস এখানে আমি আরও একটা বেলুন পেয়ে গেলাম। তো এইভাবে আমি আরও 4টে ট্রানজ্যাকশান কমপ্লিট করে নিচ্ছি। এটা হচ্ছে গাইস আমার সেকেন্ড ট্রানজ্যাকশান, এখান থেকে গাইস কিন্তু আমি আরও একটা বেলুন পেয়ে গেছি, টোটাল 3টে বেলুন হয়ে গেছে আমার। গাইস এটা হচ্ছে আমার 3র্ড ট্রানজ্যাকশান, যেটা আমি গুগল পে মার্চেন্টে করলাম। গাইস এটা হচ্ছে আমার 4র্ড ট্রানজ্যাকশান, এখান থেকে আমি একটা ডিজে পেয়ে গিয়েছি। গাইস এটা হচ্ছে আমার 5র্ড ট্রানজ্যাকশান, যেটা আমি মার্চেন্টে 5টাই কমপ্লিট করে ফেললাম। বাট গাইস আমার 3র্ড ট্রানজ্যাকশানে এবং 5র্ড ট্রানজ্যাকশানে কোনো স্ট্যাম্পস দেয়নি,
কিন্তু গাইস অফারের টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু বলা আছে টোটাল 5টা ট্রানজ্যাকশন করলে 5টা স্ট্যাম্প দিয়ে দেবে মার্চেন্টে যদি ট্রানজ্যাকশন করা হয়। বাট গাইস আমি কিন্তু মার্চেন্টে ট্রানজ্যাকশন করলাম কিন্তু আমার স্ট্যাম্পস দেয়নি এখান থেকে। তো যেহেতু আমি এটা 5টার ভিতরে 4টে কমপ্লিট এখানে দেখাচ্ছি, কিন্তু গাইস আমি অলরেডি 5টাই কমপ্লিট করে ফেলেছি। গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ট্রানজ্যাকশন হিস্ট্রিটা ওপেন করে নিয়েছি। আজকে 10টায় 16 100 100 100 100 100 টোটাল 5টা ট্রানজ্যাকশন কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, বাট এখানে 4টে কাউন্ট হয়েছে। এবার কিন্তু গাইস আমরা পরের অপশানটা ইউজ করব গুগল পে থেকে এই অফারের স্ট্যাম্পস কালেক্ট করার জন্য। পরের অপশানে কিন্তু গাইস দেওয়া আছে রিচার্জ এবং বিল পেমেন্ট, তারপর ইনভাইট এবং ফ্রেন্ড। গাইস এই দুটো অপশান বাদ রেখে আমরা পরেরটা অ্যাপ্লাই করব গিফট ও রিকোয়েস্ট। তো এখান থেকে কোনো একটা ফ্রেন্ডকে আমি জাস্ট একটা বেলুন গিফট করছি, তার জন্য বেলুনে ক্লিক করলাম, বা যে স্ট্যাম্পস আপনারা গিফট করতে চান সেখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে জাস্ট আমি যে ফ্রেন্ডকে আমি রেফার করতে সরি সেন্ড করতে চাই তাকে এখান থেকে জাস্ট সেন্ড করে দিচ্ছি। গাইস আমি কিন্তু একটা ফ্রেন্ডকে সেন্ড করে দিয়েছি একটা স্ট্যাম্পস। গাইস যদি আপনারা কোনো স্ট্যাম্পস কাউকে সেন্ড করেন তাহলে কিন্তু গুগল পে দেওয়ালি অফারের মতো সেও একটা যে স্ট্যাম্পসটা আপনি সেন্ড করেছেন সেটা পেয়ে যাবে, প্লাস আপনি আদার্স একটা স্ট্যাম্পস পেয়ে যাবেন। গাইস দেখতে পাচ্ছেন, তো গাইস আমি যে ফ্রেন্ডকে এটাকে সেন্ড করেছি সেই ফ্রেন্ড কিন্তু এটা জাস্ট ক্লেম করে নিয়েছে। তো এখান থেকে জাস্ট আমি এখানে ক্লিক করে দেখছি আমাকে কি কোন স্ট্যাম্পস দিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বেলুন সেন্ড করেছি, তার পরিবর্তে একটা বেলুনই দিয়েছে। তো গাইস এর পরের অপশানটা হচ্ছে কি ইউজ দ্য 2020 স্ক্যানার। গাইস এটা হচ্ছে কি গুগল পে, যেমন আমরা আগে যখন দিওয়ালি অফারটা এসেছিল তখন যেমন গাইস আমরা ওই রঙ্গোলি কিংবা আদার্স কোনো কিছু স্ক্যান করতাম, এটাও কিন্তু গাইস সেম অপশান। তো জাস্ট এখান থেকে আমরা আপনারা ইউজ দ্য কিউআর কোড এখানে ইউজ ক্লিক করতে পারেন, কিংবা 2020 স্ক্যানার নিচে দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গুগলে গিয়ে 2020 সার্চ করবেন, এখানে কিন্তু গাইস আপনারা অনেকগুলো লেখা দেখতে পাবেন। তো জাস্ট এখান থেকে আমি একটা 2020 স্ক্যান করে নিচ্ছি। তো জাস্ট এখান থেকে একটা 2020 আমি স্ক্যান করে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করলেই কিন্তু আমি আরও একটা বেলুন পেয়ে গেছি। তো যেহেতু এটার দুটো করে চান্স তাই আমি দুবার এটাকে স্ক্যান করছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি একটা বেলুন আর একটা সানগ্লাস পেয়ে গেছি। আমার কিন্তু গাইস বাকি আছে আর টোটাল অলরেডি গাইস দেখতে পাচ্ছেন একটা লেয়ার কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, এবং এখানে একটা লেয়ার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর দুটো লেয়ার কমপ্লিট করলে কিন্তু আমি 202 টাকা থেকে 2020 টাকা পর্যন্ত পেয়ে যাব। তো গাইস যদি আপনাদের কারো কাছে টফি সেলফি পিজা কিংবা ডিস্কো এক্সট্রা থাকে আপনি আমাকে সেন্ড করতে পারেন। তো গাইস এটা হচ্ছে মেনলি আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর গাইস এই যে লিসেন টু 1 ইয়ার অ্যাডস এটাকে কিন্তু এটাও অ্যাপ্লাই করে দেখাবো, তার জন্য জাস্ট লিসেন নাও ক্লিক করবেন এবং অন্য একটা ফোনে ইউটিউবে সার্চ করবেন গুগল পে অ্যাডস। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গুগল পে অ্যাডস বার করে নিয়েছি। তো জাস্ট এই অ্যাডসটাই শোনাবো, যেহেতু গাইস দুবার করে চান্স থাকে তাই কিন্তু আমি এটা দুবারই অ্যাপ্লাই করছি। ম্যাডাম জি গুগল পে হ্যায় তো কিউআর কোড সে দে দিজি ফির আপকে ব্যাক সে জায়েগা। গাইস দেখতে পাচ্ছেন এটাকে আরো একবার রিপিট করতে হবে। তো গাইস আমি দ্বিতীয় অ্যাডটাও কিন্তু শুনে আরও একটা সানগ্লাস পেয়ে গেছি, এবং যে আমি প্রথম লেভেলটা কমপ্লিট করেছিলাম এখানে কিন্তু দেখাচ্ছে ইউ কমপ্লিট ইউর ফার্স্ট লেয়ার ক্লেম ইউর বোনাস রিওয়ার্ড বাই 31st December। তো জাস্ট এখান থেকে ক্লেমে ক্লিক করছি, ক্লেমে ক্লিক করলে কিন্তু গাইস আরও একটা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে কিন্তু গাইস অনেকগুলো অফার আমার জন্য লঞ্চ করে দিয়েছে গুগল, দেখতেই পাচ্ছেন তার মধ্যে কুলিংস আছে, উবের আছে, ওয়েও আছে। তো গাইস যদি আপনাদের ফার্স্ট লেভেল কমপ্লিট হওয়ার পর এরকম অপশান চলে আসে তাহলে জাস্ট আপনার এখান থেকে এই যে 2020 বোনাস টিকিট এখানে ক্লিক করবেন, তারপরে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন। তো গাইস দেখুন ওটার জন্য কিন্তু আরও একটা আমি বোনাস ক্লেম বোনাস টিকিট ক্লেম করতে পেরেছি। তো জাস্ট এখান থেকে ভিউ রিওয়ার্ডে ক্লিক করলাম, ভিউ রিওয়ার্ডে ক্লিক করার পরে কিন্তু গাইস এই রিওয়ার্ডটা আমার এখানে এক্ষুনি অ্যাড হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু 23রা জানুয়ারি অ্যাভেলেবেল হবে। তো গাইস এটা হচ্ছে মেনলি, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।